हेलो फ्रेंड्स, वेलकम टू क्यूबी स्टडी। फ्रेंड्स, आज आम भिडियोते 500 इम्पोर्टेंट कारेंट अफेयर्स पार्ट 10 करब, अर्थात क्वेश्चन नम्बर 251 থেকে 275 পর্যন্ত করা হবে। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনে প্রেস করে নিন, যাতে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো ফ্রেন্ডস, চলুন কোশ্চন স্টার্ট করি। কোশ্চন নাম্বার 251 হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্ট্রেংথ অফ জজেস ইন দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মধ্যে বর্তমান জজের স্ট্রেংথ কত? আনসার হয়ে যাবে 31। স্ট্রেংথ বলতে ম্যাক্সিমাম নাম্বার অফ জজেস। নেক্সট হচ্ছে, ইন্ডিয়াস ফার্স্ট ট্রি অ্যাম্বুলেন্স হ্যাজ রিসেন্টলি বিন লঞ্চড ইন ড্যাশ। তো ভারতের প্রথম ট্রি অ্যাম্বুলেন্স রিসেন্টলি কোথায় লঞ্চ হয়েছে? আনসার হয়ে যাবে চেন্নাইয়ে। ট্রি অ্যাম্বুলেন্স কে লঞ্চ করেছে? ট্রি অ্যাম্বুলেন্স লঞ্চ করেছে ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হু ওয়াজ কনফারড উইথ দ্য স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন মেল ক্যাটাগরি ইন ESPN ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ফর 2018। তো 2018 ESPN ইন্ডিয়া অ্যাওয়ার্ডসে দ্য স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড মেল ক্যাটাগরিতে কে পেয়েছেন? তো আনসার হয়ে যাবে মেল ক্যাটাগরিতে পেয়েছেন নীরজ চোপড়া। আর যদি বলা হয় ফিমেল ক্যাটাগরিতে পেয়েছেন কে? পিভি সিন্ধু। তো সাথে এটাও মনে রাখবেন। আর যদি বলা হয় এখানে তো কী বলেছে স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার, যদি বলা হয় কামব্যাক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন, তাহলে কিন্তু আবার আনসার আরেকটা হয়ে যাবে। তখন আনসার হবে সাইনা নেওয়াল কামব্যাক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ESPN ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ফর 2018। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ড্যাশ ইজ প্ল্যানিং টু বিল্ড এ ম্যাসিভ নেটওয়ার্ক অফ 3000+ স্যাটেলাইটস টু প্রোভাইড হাই স্পিড ইন্টারনেট ফর দ্য মাসেস। মাসদের জন্য হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করতে 3000+ স্যাটেলাইটসের একটি ম্যাসিভ নেটওয়ার্ক বিল্ড করার জন্য কে প্ল্যান করছে? তো আনসার হয়ে যাবে অ্যামাজন প্ল্যান করছে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। অ্যামাজনের CEO কে? জেফ বেজোস। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আপনারা মাইক্রোসফট এবং ফেসবুকের CEO কমেন্টে লিখে জানাবেন, ওয়ালমার্ট লাগবে না। নেক্সট হচ্ছে, কান্ধামাল হলদি ফ্রম হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ রিসিভড দ্য GI ট্যাগ। কান্ধামাল হলদি রিসেন্টলি GI ট্যাগ রিসিভ করেছে, এটি কোন স্টেট থেকে? তো কান্ধামাল হলদি উড়িষ্যা স্টেট থেকে। উড়িষ্যার CM এবং গভর্নরকে রিসেন্ট CM হচ্ছে নবীন পটনায়ক, গভর্নরকে গণেশী লাল। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, তেলেঙ্গানা উত্তরপ্রদেশ MP-র CM এবং গভর্নর লিখে আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ড্যাশ হ্যাজ সাইন্ড এ প্যাক্ট উইথ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড ফর সেটিং আপ রুফটপ সোলার প্রজেক্টস ইন দ্য নেশনস। তো কে একটি চুক্তি সাইন করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের সাথে, দেশের মধ্যে একটি রুফটপ সোলার প্রজেক্টস সেট আপ করার জন্য? তো আনসার হয়ে যাবে টাটা পাওয়ার একটি চুক্তি সাইন করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এর সাথে, কি করার জন্য? দেশের মধ্যে একটি রুফটপ সোলার প্রজেক্ট সেট আপ করার জন্য। নেক্সট হচ্ছে, মৈত্রী ব্রিজ সামটাইম সিন ইন দ্য নিউজ ওয়াজ বিল্ট ইন জাস্ট ড্যাশ ড্যাশ ওভার দ্য ইন্দুস রিভার। তো সিন্ধু নদীর উপরে
মৈত্রী ব্রিজ নির্মাণ করা হয়েছে, তো এটি নিউজে ছিল। তো কত দিনের মধ্যে এটি নির্মাণ করা হয়েছিল? মাত্র 40 দিনের মধ্যে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কার দ্বারা? ইন্ডিয়ান আর্মির দ্বারা। আর কোথায় এটি বিল্ড করা হয়েছে? এটি বিল্ড করা হয়েছে লাদাখের লেতে। লাদাখের লে নামক একটা জায়গা আছে, ওইখানে এটা সেট আপ করা হয়েছে, অর্থাৎ বানানো হয়েছে। নেক্সট হচ্ছে শ্রী এন কে সিং রিসেন্টলি লঞ্চ দ্য বুক ইন্ডিয়ান ফিসক্যাল ফেডারালিজম। এন কে সিং রিসেন্টলি একটি বুক লঞ্চ করেছে যার নাম হচ্ছে ইন্ডিয়ান ফিসক্যাল ফেডারালিজম। তো এটি কার দ্বারা লেখা হয়েছে বইটি? এই বইটি লেখা হয়েছে, আনসার হয়ে যাবে ওয়াইভি রেড্ডি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ র্যাঙ্কড নাম্বার ওয়ান ইন ই লার্নিং ট্রেনিং? ই লার্নিং ট্রেনিংয়ের মধ্যে কোন স্টেট নাম্বার ওয়ান র্যাঙ্ক করেছে? তো আনসার হয়ে যাবে এটি তেলেঙ্গানা। ই লার্নিং ট্রেনিংয়ের মধ্যে নাম্বার ওয়ান র্যাঙ্ক করেছে তেলেঙ্গানার সিএম কে এবং গভর্নরকে? আমি বলে দিচ্ছি, তেলেঙ্গানার গভর্নর রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন তামিলিসাই সুন্দর রাজন, এবং সিএম হচ্ছে কেসিআর, অর্থাৎ কে চন্দ্রশেখর রাও। আর অন্ধ্রপ্রদেশের গভর্নর রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন, তার নাম হচ্ছে বিশ্বভূষণ চন্দরন। বিশ্বভূষণ চন্দরন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের গভর্নর। আর অন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছেন কে? অন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছেন ওয়াইএস দিয়ে স্টার্ট হয়, তারপর আমার ঠিক খেয়াল হচ্ছে না, ওয়াইএস দিয়ে জগমোহন রেড্ডি, ওয়াইএস জগমোহন রেড্ডি। আর কর্ণাটকের আমি বলে দিচ্ছি, কর্ণাটকের গভর্নর রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন, তার নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান। আর সিএম হচ্ছেন কর্ণাটক এবং কেরালার মধ্যে একটু ডাউট আছে, তাই আমি বলছি না, কর্ণাটক এবং কেরালা আপনারা কমেন্টে লিখে জানাবেন। কর্ণাটকের মধ্যে বাজুভাই ভালা না, দুটো আছে এখানে, একটা হচ্ছে বাজুভাই ভালা আর একটা হচ্ছে আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান কেরালা না কর্ণাটকে, এখানে ডাউট আছে, তা আপনারা কমেন্টে লিখে জানাবেন। ঠিক আছে, আমি উত্তরপ্রদেশের বলে দিচ্ছি, কর্ণাটক আপনাদের কাজ। উত্তরপ্রদেশ হচ্ছে আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ, এবং গভর্নর হচ্ছেন, গভর্নর রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন আনন্দিবেন প্যাটেল হয়ে যাবে উত্তরপ্রদেশের গভর্নর। আর কর্ণাটক এবং কেরালা, কেরালার সিএম হচ্ছেন পিনারায়ি বিজয়ন। আর আরিফ মোহাম্মদ খান খুব সম্ভবত কেরালার। তো কর্ণাটকের সিএম এবং গভর্নর আপনাদের কাজ লিখে জানানোর। কর্ণাটকের গভর্নর না, সিএম রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন, এর জন্য আমি বলছি খুব ইম্পর্টেন্ট, আপনারা লিখে জানাবেন কমেন্টে। হুইচ কোম্পানি উইল লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট এআই এনাবল্ড ইলেকট্রিক মোটর সাইকেল? তো কোন কোম্পানি কী করেছে ভারতের প্রথম এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবল্ড ইলেকট্রিক মোটর সাইকেল লঞ্চ করেছে? তো আনসার হয়ে যাবে কি, রিবোল্ট ইন্টেলিকর প্রাইভেট লিমিটেড, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ভিলেজ ওয়াজ ট্যাগড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট কার্বন পজিটিভ সেটেলমেন্ট রিসেন্টলি? আনসার হয়ে যাবে মণিপুরের ফ্যাং ডিস্ট্রিক্ট, অপশন এ হবে রাইট অ্যান্সার, ফ্যাং মণিপুর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা মণিপুরের সিএম কে? মণিপুরের সিএম হচ্ছেন এন বীরেন সিং, এবং গভর্নর হচ্ছেন পিবি আচার্যা, এটাও মনে রাখবেন। আর ফ্রম এপ্রিল 1 অনওয়ার্ডস অল ব্রাঞ্চেস অফ বিজয়া ব্যাঙ্ক অ্যান্ড দেনা ব্যাঙ্ক
উইল ফাংশন অ্যাজ ব্রাঞ্চেস অফ ড্যাশ। তো এপ্রিলের 1 তারিখ থেকে কী হবে, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের যতগুলি ব্রাঞ্চ আছে সবগুলি ব্রাঞ্চ ফাংশন করবে ড্যাশ ব্যাংকের ব্রাঞ্চ হিসাবে। কোন ব্যাংকের ব্রাঞ্চ হিসাবে? তো ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ হিসাবে ফাংশন করবে, কারণ এই 3টি ব্যাংক মার্জ হয়ে ব্যাংক অফ বরোদা হয়ে গেছে এখন। এবং এই ব্যাংক অফ বরোদা এখন কী হয়েছে, 3rd লার্জেস্ট ব্যাংক হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। ফার্স্ট সবাই জানে SBI। নেক্সট হচ্ছে, হু হ্যাজ বিন কনফারড উইথ দ্য প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড রিসেন্টলি। আর এখন সেকেন্ড হয়ে যাবে ভারতের মধ্যে, খুব সম্ভবত PNB ব্যাংক মার্জ হয়েছে রিসেন্টলি 3টি ব্যাংকের সাথে। আচ্ছা, আপনারা PNB ব্যাংক কোন কোন ব্যাংকের সাথে মার্জ হয়েছে কমেন্টে লিখে জানাবেন। হু হ্যাজ বিন কনফারড উইথ প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড রিসেন্টলি, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড রিসেন্টলি কে পেয়েছেন? তো আনসার হয়ে যাবে রাজেন্দ্র যোশী, অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মাইন্ড দ্য গ্যাপ স্টেট অফ এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া রিপোর্ট হ্যাজ বিন রিলিজড বাই ড্যাশ। মাইন্ড দ্য গ্যাপ স্টেট অফ এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এই রিপোর্টটি রিলিজ করা হয়েছে কার দ্বারা? তো আনসার হয়ে যাবে অক্সফার্ম ইন্ডিয়া, অপশন সি হবে রাইট আনসার, অক্সফার্ম ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট অফ ইটস কাইন্ড ভোটার পার্ক ওয়াজ ইনোগ্রেটেড ইন ড্যাশ রিসেন্টলি। তো ভারতের ফার্স্ট অফ ইটস কাইন্ড ভোটার পার্ক কোথায় ইনোগ্রেট হয়েছে রিসেন্টলি? তো আনসার হয়ে যাবে এটি গুরুগ্রামে ইনোগ্রেট হয়েছে। গুরুগ্রাম কোথায় অবস্থিত? হরিয়ানাতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ ইজ ড্যাশ ইজ কমেমোরেটেড অ্যাজ দ্য সিভিল সার্ভিস ডে ইন ইন্ডিয়া। তো সিভিল সার্ভিস ডে, ভারতের মধ্যে সিভিল সার্ভিস ডে হিসাবে কোন দিনটিকে স্মরণ করা হয়? তো আনসার হয়ে যাবে এপ্রিল 21 সিভিল সার্ভিস ডে। আর এপ্রিল 22 কী করা হয়? এপ্রিল 22 আর্থ ডে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস এভরি ইয়ার। প্রত্যেক বছর পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে সেলিব্রেট করা হয় কোন দিনটিকে? এপ্রিল 24 হয়ে যাবে রাইট আনসার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট স্পোর্টস পার্সন অ্যাওয়ার্ড বাই দ্য ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব? তো কে বেস্ট স্পোর্টস পার্সন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কার দ্বারা? ক্যালকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দ্বারা কে বেস্ট স্পোর্টস পার্সন হিসাবে বেস্ট স্পোর্টস পার্সনের অ্যাওয়ার্ড পেয়েছেন? তো আনসার হয়ে যাবে ঝুলন গোস্বামীকে বেস্ট স্পোর্টস পার্সন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের দ্বারা। আর ঝুলন গোস্বামী কি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের খেলার সাথে যুক্ত, অলরাউন্ডার বলা হয় ঝুলন গোস্বামীকে উমেন্স ক্রিকেটের মধ্যে। নেক্সট হচ্ছে, দ্য সেকেন্ড এডিশন অফ রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারারি প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু ড্যাশ রিসেন্টলি। তো রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারারি প্রাইজ এট সেকেন্ড এডিশন রিসেন্টলি কাকে দেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিটারারি প্রাইজের সেকেন্ড এডিশন এর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? আনসার হয়ে যাবে রানা দাশগুপ্তাকে সেকেন্ড এডিশনের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? তার একটি নোবেলের নাম হচ্ছে ফর হিস 2010 নোবেল সোলোর জন্য। নোবেলের নাম কি? সোলো। নেক্সট হচ্ছে, সুবর্ণরেখা পোর্ট সামটাইমস সিন ইন দ্য নিউজ ইজ ইন হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটস? সুবর্ণরেখা পোর্টটি নিউজে ছিল,
তো এটি কোন স্টেটে অবস্থিত? আনসার হয়ে যাবে উড়িষ্যা স্টেটে। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 271, হুইচ সাবসোনিক ক্রুজ মিসাইল ওয়াজ সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড বাই DRDO রিসেন্টলি? তো DRDO দ্বারা রিসেন্টলি কোন সাবসোনিক ক্রুজ মিসাইল সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছে? তো আনসার হয়ে যাবে নির্ভয়। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, নির্ভয় সাবসোনিক ক্রুজ মিসাইলকে রিসেন্টলি DRDO দ্বারা সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছে। নেক্সট হচ্ছে পুলিৎজার প্রাইজ সামটাইমস সিন ইন দ্য নিউজ ওয়াজ এস্টাবলিশড ইন ড্যাশ। পুলিৎজার প্রাইজ অ্যাওয়ার্ড নিউজে ছিল, তো এটি এস্টাবলিশড হয়েছিল কবে? ট্রাই টু আনসার, এটি অ্যাস্টাবলিশড করা হয়েছিল 1917 অর্থাৎ অপশন বি হবে রাইট আনসার, 1917। এটি কিসের জন্য দেওয়া হয়? এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় আউটস্ট্যান্ডিং পাবলিক সার্ভিসের জন্য, আর দেওয়া হয় আমেরিকান জার্নালিজম লেটার্স এবং মিউজিকের মধ্যে অ্যাচিভমেন্টের জন্য এই প্রাইজটি দেওয়া হয়। কার দ্বারা দেওয়া হয়? কলম্বিয়া ইউনিভার্সিটির দ্বারা এটি দেওয়া হয়। সেকেন্ড মার্শাল আর্জন সিং মেমোরিয়াল ইন্টারন্যাশনাল হকি টুর্নামেন্ট ইজ বিং অর্গানাইজড ইন হুইচ অ্যামাং দ্য ফলোয়িং সিটিস? কোন সিটিতে সেকেন্ড মার্শাল আর্জন সিং মেমোরিয়াল ইন্টারন্যাশনাল হকি টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে? তো আনসার হয়ে যাবে এটি চণ্ডীগড়ে অর্গানাইজ হচ্ছে, অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে মেরিন লিজার্ড সামটাইমস সিন ইন দ্য নিউজ ইজ এ এন, তো মেরিন লিজার্ডস নিউজে ছিল এটি কি? এটি একটি অ্যাম্ফিবিয়াস ড্রোন বোট, অপশন এ হবে রাইট আনসার, অ্যাম্ফিবিয়াস ড্রোন বোট। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হো বিকেম দ্য ফার্স্ট ক্যাপ্টেন টু উইন 100 ম্যাচেস ইন দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কি করেছে? 100 ম্যাচের মধ্যে জিতেছে, 100 ম্যাচ জিতে ফার্স্ট ক্যাপ্টেন হয়ে গেছে। বলতে কোন ক্যাপ্টেন 100 আইপিএলের মধ্যে 100 ম্যাচ জিতে ফার্স্ট ক্যাপ্টেন হয়ে গেছে? তো আনসার হয়ে যাবে অপশন বি MS ধোনি, 100 ম্যাচ জিতেছে আইপিএলের মধ্যে এবং ফার্স্ট ক্যাপ্টেন হয়ে গেছে। এখন ধোনি হ্যাজ লিড CSK ইন 152 ম্যাচেস হোয়ার ইন হি হ্যাজ ওন 95। CSK মধ্যে ধোনি মোট কয়টি ম্যাচ খেলেছিলেন? 152 ম্যাচেস খেলেছিলেন এবং কয়টি জিতেছে? 95টি জিতেছে। তো ধোনি টোটাল 100 ম্যাচ জিতিয়েছে ক্যাপ্টেন হিসাবে এবং তিনি ফার্স্ট ক্যাপ্টেন হয়ে গেলেন এখন। তো ফ্রেন্ডস, এই ছিল টোটাল 25টি কুয়েশন। নেক্সট ভিডিওতে বাকি কুয়েশনগুলি আমি নিয়ে আসবো, হয়তো বা আজই নিয়ে আসতে পারি, যদি টাইম পাওয়া যায় আমি আজই নিয়ে আসবো। আমি PDF আপাতত আপনাদের দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমি বাকি কুয়েশনসগুলি নিয়ে আসব, তো আপনারা আশা করতে পারেন আজই ভিডিও আপলোড হয়ে যাবে খুব সম্ভবত। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।